বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে হাসপাতাল থেকে একদিন পরই ছেড়ে দেওয়া হয় নুসরাত ফারিয়াকে। এখন তিনি নিজের বাসাতেই আছেন। অভিনেত্রী এখন আগের থেকে কিছুটা ভালো আছেন, এমনটাই জানিয়েছেন নুসরাত ফারিয়ার মা। হাসপাতালে নেওয়ার আগে অভিনেত্রী অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য খুব শিগগিরই নুসরাতকে বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন অভিনেত্রীর মা। তবে কোন দেশে নেওয়া হচ্ছে তা জানায়নি নুসরাতের পরিবার। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এই বায়োপিকে অভিনয় করার সুযোগ পাওয়া তার কাছে স্বপ্নের মতো ছিল বলে জানিয়েছিলেন নুসরাত ফারিয়া।